ওয়েলকাম ভিওয়ার্স আবার চলে এসছে তোমাদের প্রিয় চ্যানেল দ্য সেলফ এডুকেশানের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব চন্দ্রযান থ্রি এ যাত্রাপথ অর্থাৎ চন্দ্রযান থ্রি কীভাবে ধাপে ধাপে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলো তা আমরা এই ভিডিওতে দেখে নেব তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসো আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চলো দেখি আজকে চন্দ্রযান থ্রি যাত্রাপথ কীভাবে চন্দ্রযান থ্রি চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করল ইসরোর চন্দ্রযান থ্রি মিশন চোদ্দোই জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযানে থাকা বিক্রম ল্যান্ডার এর ভিতরে থাকা রোভারের আজ বুধবার সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের ফলে আমাদের দেশ চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার এই চন্দ্র চন্দ্রপৃষ্ঠ অবতরণ করল এবার এক নজরে দেখে নেওয়া যাক ইসরোর এই চন্দ্রযান থ্রি মিশন কোন পথে এগিয়ে এগিয়েছে এতদিন চোদ্দোই জুলাই এল ভি এম থ্রি এম ফোর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান থ্রিকে প্রতিস্থাপন করতে সক্ষম হয় এরপর পনেরোই জুলাই বেঙ্গালুরুতে আই ইসরো থেকে প্রথম অরবিট রেজিং ম্যানুভার আর্থ বাউন্ড ফায়ারিং ওয়ান করা হয় তখন মহাকাশযানটি ছিল একচল্লিশ হাজার সাতশো বাষট্টি কিমি উনিত একশো তিয়াত্তর কিমি কক্ষপথে সতেরোই জুলাই দ্বিতীয়বার অরবিটটি রেজিং ম্যানুভার করা হয় তখন মহাকাশানটি ছিল একচল্লিশ হাজার ছশো তিন কিলোমিটার উনিত দুশো ছাব্বিশ কিলো কক্ষপথে বাইশে জুলাই আরও একটি অরবিট রেজিং ম্যানুভার করা হয় আর্থ বাউন্ড প্যারিসি ফায়ারিং ব্যবহার করে এরপর পঁচিশে জুলাই ইসরো আরেকবার অরবিট বে রেজিং ম্যানোভার করে তখন মহাকাযানটি ছিল একাত্তর হাজার তিনশো একান্ন কিলোমিটার গুণিত দুশো তেত্রিশ কিমি কক্ষপথে পয়লা আগস্ট ইসরো সফলভাবে ট্র্যান্স লোনার ইঞ্জেকশান সম্পাদন করে এবং মহাকাযানটিকে ট্রান্স লোনার কক্ষপথে প্রবেশ করা সেই সময় ওই ওই ছিল মহাকাযানটি দুশো অষ্টাশি কিমি গুণিত তিন লক্ষ উনসত্তর হাজার তিনশো আঠাশ কিমি কক্ষপথে পাঁচই আগস্ট চাঁদের কক্ষপথে সফলভাবে ঢুকে পড়ে চন্দ্রযান থ্রি প্রত্যাশিত কক্ষপথ একশো চৌষট্টি কিমি গণিত আঠারো হাজার চুয়াত্তর কিমিতে পৌঁছায় ওই মহাকাশযানটি ছয়ই আগস্ট ইসরো দ্বিতীয় লুনার বাউন্ড ফেস বা এলবিএন করে এর ফলে মহাকাশযানটি চাঁদের একশো সত্তর কিমি গণিত চার হাজার তিনশো তেরো কিমি কক্ষপথে পৌঁছে যায় ভারতের মহাকাশ সংস্থা চাঁদের কক্ষপথে প্রবেশের সময় চন্দ্রযান থ্রি তোলা ভিডিও প্রকাশ করেছে নয়ই আগস্ট আর একটি পর চন্দ্রযান থ্রী কক্ষপথ কমে দাঁড়ায় একশো চুয়াত্তর কিমি গণিত এক হাজার চারশো সাঁত্রিশ কিমিতে চোদ্দই আগস্ট আরেকটি ম্যানোভারের পর চন্দ্রযান থ্রি কক্ষপথে ঘোরার পরিস্থিতিতে চলে যায় তখন ওই মহাকাশযান ছিল একশো একান্ন কিমি গণিত একশো উনআশি কিমি কক্ষপথে ষোলোই আগস্ট ফায়ারিং হয়ে যাওয়ার পর মহাকাশযানটি একশো তিপ্পান্ন কিমি গণিত একশো তেষট্টি কিমিতে নামানো সম্ভব হয় সতেরোই আগস্ট প্রপুলেশন মডুলেশন থেকে ল্যান্ডার মডেল আলাদা করা সম্ভব হয় এবং উনিশে আগস্ট ইসরো কক্ষপথে কমানোর অন্য ল্যান্ডার মডিউলের ডিবুস্টিং করে জন্য ল্যান্ডার ডিবুস মডিউলের ডিবুস্টিং করে এর ফলে ল্যান্ডারটি ল্যান্ডার মডিউলটি পৌঁছায় চাঁদের চারপাশে একশো তেরো কিমি গণিত একশো সাতান্ন কিমি কক্ষপথে বিশে আগস্ট কক্ষপথ কমানোর জন্য ম্যানুভার আরেকটি ডিবুস্টিং করা হয় তখন ল্যান্ডার মডেল পৌঁছায় পঁচিশ কিমি গণিত একশো চৌত্রিশ কিমি কক্ষপথে একুশে আগস্ট চন্দ্রযান টুয়ের অরবিটারের সঙ্গে চন্দ্রযান থ্রি ল্যান্ডারের মধ্যে দুই দিক থেকে সংযোগ স্থাপন সম্ভব হয় ফলে মিশন অপারেশন কমপ্লেক্স বা এমও এক্সের পক্ষে ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক পথ তৈরি হয় বাইশে আগস্ট চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা বা এলডিপিসি দিয়ে তোলা চাঁদের কিছু ছবি প্রকাশ করে ইসরো তখন চাঁদের সত্য কিমি কক্ষপথে ছিল সিস্টেমটি নিয়মিত চেক করা হচ্ছে এরপর তেইশে আগস্ট সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি ল্যান্ডার মডিউল নিরাপদে সফট ল্যান্ডিং করে তাহলে আমরা এতক্ষণ চন্দ্রযান থ্রির যে যাত্রাপথ সেটি কিভাবে আস্তে আস্তে কক্ষপথ পরিবর্তন করে গতিবেগ পরিবর্তন করে চাঁদের যে সফট ল্যান্ডিং করে দক্ষিণ মেরুতে আজকে এই ভিডিওতে দেখে নিলাম আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং